বন্ধুরা হাওড়া শাখার যাত্রীদের জন্য দুর্দান্ত খবর হাওড়া শাখার যাত্রীদের দশটি লোকাল ট্রেন ফিরিয়ে দেওয়া হচ্ছে সম্প্রতি খড়গপুরের ডিআরএম এই তথ্য দিয়েছেন তিনি আরও কি জানিয়েছেন বিস্তারিত জানব আজকের এই ভিডিওটিতে বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের অল ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না যাবতীয় এই সংক্রান্ত আপডেটগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য খড়গপুরের ডিআরএম জানিয়েছেন আঠেরোই জুলাই অর্থাৎ সোমবার থেকে এই লোকাল ট্রেন পুনরায় শুরু করা হবে পুনরায় চালু হওয়া এই ট্রেনগুলির তালিকায় রয়েছে হাওড়ার একাধিক আপ ও ডাউন লোকাল খড়গপুর ডিভিশনের তরফে এই দশটি ট্রেনের পরিষেবা পুনরায় শুরু করা হচ্ছে বলে জানানো হয়েছে তালিকায় থাকা ট্রেনগুলি হচ্ছে মেদিনীপুর হাওড়া আপ ও ডাউন লোকাল হাওড়া খড়গপুর আপ ও ডাউন লোকাল হাওড়া আমতা আপ ও ডাউন লোকাল হাওড়া উলবেড়িয়া লোকাল এর ফলে উক্ত এলাকায় সাধারণ মানুষের বিশেষ সুবিধা হবে বিশেষ করে মেদিনীপুর হাওড়া রুটে লোকাল ট্রেন কম ছিল এতদিন পুনরায় একটি আপ ও একটি ডাউন ট্রেন চালানোর সুবিধা পাবেন যাত্রীরা এই ট্রেনগুলি এখন থেকে পুনরায় নিয়মিতভাবে আগের মতো চালানো হবে বলে জানা গিয়েছে অন্যদিকে মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল সকাল দশটা বেজে তিরিশ মিনিটে হাওড়া চন্দনপুর লোকাল দুপুর একটা বেজে পনেরো মিনিটে হাওড়া ব্যান্ডেল লোকাল দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটের হাওড়া ব্যান্ডেল লোকাল সন্ধে সাতটা বেজে পনেরো মিনিটে হাওড়া সিঙ্গুর লোকাল সকাল দশটা বেজে কুড়ি মিনিটে হাওড়া তারকেশ্বর লোকাল দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটে হাওড়া তারকেশ্বর লোকাল বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশে হাওড়া তারকেশ্বর লোকাল রাত আটটা বেজে পাঁচ মিনিটে হাওড়া তারকেশ্বর লোকাল দুপুর এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটের হাওড়া পান্ডুয়া লোকাল দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিটের হাওড়া মেমারি লোকাল বাতিল করা হয়েছে বলে তালিকায় জানিয়েছে ভারতীয় রেল